ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের একটা দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি। আর তোমরা থাম্বনেল দেখে মোটামুটি বুঝেই গেছো কি রান্না করব। আর সামনে আসছে গোপাল পুজো, তো গোপালের পুজোর জন্য আগে থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে। তার জন্য আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সহজ পদ্ধতিতে দেখাই আমি, তোমরা সকলেই জানো। তো চলো চট জলদি কী করে তালের বড়া, তালের বড়া খেতে তো দারুণ লাগে তাই না বলো? তো তালের বড়া কী করে বানাতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিলাম একটা তাল, তো তালটা দেখো আমি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের কালারের নিলে পরে তালটা মিষ্টি হয়। এই দেখো এরকম একটু ব্ল্যাক কালারের নেবে, তাহলে কিন্তু তালগুলো মিষ্টি হওয়ার চান্সেস বেশি থাকে। আর একটু লালচে যেগুলো থাকে সেগুলো কিন্তু তেতো হওয়ার চান্সেস বেশি থাকে। এইবার দেখো সব থেকে প্রধান কাজ হলো এই খোলটা ওপর থেকে তুলে দাও। তো এটা কীভাবে তুলবে, পার্ট বাই পার্টও তুমি তুলতে পারো, আর নাহলে একবারে একটুখানি খোলাটা টান দিলেই ওটা হালকা হাতে উঠে আসে। এই দেখো কি সুন্দরভাবে উঠে এসছে, দেখেছ? ঠিক এইভাবেই তোমরা তালের উপরের খোলটা বার করে নিতে পারো। দেখো তালটা কিন্তু ভীষণ সুন্দর পেকে গেছে। তো এইভাবে আস্তে আস্তে করে তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে যেই খোলাটা উঠলো তার মধ্যে আমি খোসাগুলো স্টোর করে রাখলাম, আলাদা করে ফেলতেও হলো না, ওটার মধ্যেই রাখা যাচ্ছে। ওই দেখো সুন্দর করে ওটার মধ্যে রেখে দিলাম। এবার আমি তালের আঠিগুলো সেপারেট করে নিচ্ছি। তালের আঠি সেপারেট না করলে তুমি ওটার কাইটা বার করতে পারবে না। এই যে দেখো এটার মধ্যে তিনটে আঁটি বেরিয়েছে। অনেক সময় কি হয় চারটেও বেরোয়, আবার অনেক সময় দুটোও বেরোয়, তালের সাইজ অনুযায়ী হয় সেগুলো। দেখো তালের আঁটিগুলো ভীষণ বড় বড় ছিল আর প্রচণ্ড মিষ্টিও হয়েছিল। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেহেতু না তোমাদের বলতে পারছি। তো দেখো আমি আস্তে আস্তে করে এগুলোকে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। তাহলে কী বলো তো এটার কাইটা একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। তোমরা ঝুড়ি দিয়েও ওটাকে করতে পারো, আমি এটা দিয়ে করেছি। দেখো এটা দিয়ে করলে না হাতে ব্যথা লাগে না খুব একটা, তো খুব সুন্দরভাবে এটা দিয়ে অনেক সময় মনে হয় না কী দিয়ে করব কী দিয়ে করব, তো এইটা দিয়ে খুব সহজভাবে উঠে যায়। আর যেই আঁশগুলো থাকে না, আঁশগুলো এই বাইরে এই যে দেখো আটকে থাকে, তো সেগুলো আঁশগুলোও সুন্দরভাবে উঠে যায়। তালের বড়াতে কিন্তু আঁশ থাকলে পরে খেতে একদম সুস্বাদু লাগে না, তো সেই জন্য চেষ্টা করবে এই দেখো তালের এই যে আঁশগুলো বার করে নেওয়া। আবার কী পদ্ধতিতে তালের আঁশ বার করা যায় সেটাও আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এই রকম করে ঘষে ঘষে সুন্দর করে ওই দেখো তালের কাইটা একদম বেরিয়ে আসলো, কী সুন্দরভাবে বেরিয়ে আসলো। আর কী বলো তো তালটা তো পাকা, আরও সুন্দরভাবে বেরিয়ে এসছে। দেখো এইভাবে করে সুন্দর করে নিয়ে নেবে। এক এক করে আমি সমস্ত তালের আটিগুলো এই দেখো কাইটা আমি বার করে নিয়েছি। এরপরে আমি এই ছিদ্রযুক্ত একটি থালা নিয়ে নিয়েছি, এটার মধ্যে সমস্ত কাইটা আমি দিয়ে দিলাম। দেখো কী সুন্দরভাবে সমস্ত কাইটা উঠে গেছে তালের আঁটি থেকে। এবার দিয়ে সুন্দর করে এটাকে ঘষে নিতে হবে। এই দেখো ঠিক এইভাবে ভালো করে এরকম ঘুরিয়ে 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 আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু প্রেশার দিয়ে দেবে যাতে মানে বেরিয়ে যায়। এই দেখো কী সুন্দরভাবে উঠছে, দেখো যেটুকু আর কি আঁশ ছিল এই দেখো এই আঁশগুলো উঠে গেল। আঁশ থাকলে কিন্তু একদম ভালো লাগবে না তালের বড়াতে। তো এটাই হচ্ছে তোমাদের আজকে টিপস। আর যদি যেটুকু ওইভাবে না পারো তোমরা এইভাবে ফোক দিয়েও সুন্দর করে আঁশগুলো তুলে নিতে পারো। ওই দেখো কী সুন্দর ফোক দিয়ে দিলেও আঁশগুলো খুব সুন্দরভাবে উঠে যায়, একদম সুন্দরভাবে উঠে যায়।
তোমরা তো জানোই আমি ছোট ছোট ছেলেমেয়েদের জন্য এগুলো করি, ভিডিওগুলো। তো যাই হোক, আমি এইভাবে সুন্দর করে সমস্ত কাইটা আমি বার করে নিলাম। কাইয়ের যতটুকু আঁশ ছিল ততটুকু আঁশ কিন্তু একদম সুন্দর করে বেরিয়ে গেছে। আর দেখো কী সুন্দর বেরিয়েছে, যে একটা ডিজাইন মতন হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, তাই না বলো? সেই বোঁদে টাইপের হয়ে গেছে। এবার আমি একটা নারকেল ফাটিয়ে নেব, আর তালের বড়াতে কিন্তু অবশ্যই নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবে। নারকেল কোড়া দিলে তালের বড়ার স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো দেখো, আমার এই নারকেলটা কিন্তু খুব সুন্দর পুরো ছিল, তো আমি পুরো নারকেলটাই দিয়ে দেব। চলো এবার নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়াতে মোটামুটি তোমরা সকলেই জানো, আমি নারকেল তালের মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুড়া। দেখো অনেকটা পরিমাণ নারকেল কুড়া আমি দিয়ে দিয়েছি। আর দিতে হবে হচ্ছে ময়দা, চালের গুঁড়ো, একটু নুন আর চিনি। তো তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারো। আর করার পরে এটাকে সুন্দর করে মিশ্রণটা দিতে হবে। দেখো আমি ময়দাও দিয়ে দিলাম, এক একটা উপকরণ দিয়ে আমি এক একবার করে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে জিনিসটা বেশি ভালো হয়। এরপরে এটাকে আমি সুন্দর হাতের সাহায্যে আরও ভালো করে মিশ্রণটা করে নেব। এই দেখো, যত এরকম করবে তত তালের বড়াগুলো ফুলবে, দারুণভাবে ফ্লপি টাইপের হবে। দেখো আর কীভাবে বড়াটা করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে হাতটা কাছিয়ে নেবে, একটুখানি তুলে নিয়ে, তাহলে দেখবে বড়াগুলো ভীষণ সুন্দর গোল গোল হবে। এই দেখো, বড়া যদি গোল গোল না হয় দেখতে কিন্তু সুন্দর লাগে না। তো চেষ্টা করবে এইভাবে করার। আমি দিয়ে দিলাম এটার মধ্যে আর একটু চিনেবাদামের গুঁড়ো, চিনেবাদামটাকে একটু ক্র্যাশ করে এটাকে সুন্দর করে তো বাদামগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, যাতে প্রত্যেকটা বাইটে একটু করে বাদাম পড়ে। এই দেখো ভীষণ সুন্দর হয় কিন্তু খেতে। তোমরা চেষ্টা করবে একটু বাদামের গুঁড়ো দিতে, নারকেলের কোড়া তো অবশ্যই দেবে, বাদামের গুঁড়ো দিলে না আরও বেশি ভালো হয়। দেখো আমার মিশ্রণটা প্রায় কমপ্লিট, খুব সুন্দরভাবে কিন্তু মেশানোটা মেশাতে হবে। তারপর খানিকক্ষণ 5 মিনিট এটা ঢেকে রেখে দেবে। এখন আমার চিনিগুলো একদম গলে গেছে, তো দেখো এইভাবে, এই যে একটা একটা করে সুন্দর করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে না বড়াগুলো খুব সুন্দর গোল গোল হবে। আর মিষ্টিটা যে যেরকম পরিমাণ খাবে ঠিক সেই পরিমাণেই দেবে। দেখো প্রতিটি বড়া কিন্তু একদম আলগা আলগা রয়েছে, কোনোটার গায়ে কোনোটা লাগবে না, তাহলে কিন্তু আরও ওদের ফুলতে সাহায্য করবে। বেশ বড় বড় হয়েছিল। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে করবে না, মিডিয়াম ফ্লেমে এটা করা উচিত, কারণ দেখবে হাই ফ্লেমে করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। আবার বেশি লো ফ্লেমেও করবে না, তাহলেও খুব একটা ভালো হয় না। মিডিয়াম ফ্লেমে করবে, দেখবে কড়াইতে লাগবেও না আর সুন্দরভাবে এটা উঠে আসবে। উঠে আসলে যখনই দেখবে তখনই ভাববে যে ভেতরগুলো হয়ে গেছে আমার। তো এইভাবে প্রথমটা আমার হয়ে গেল। দেখো এইরকম কী সুন্দর কালার এসছে। তো এগুলো তেল ছেঁকে ছেঁকে সুন্দর করে আমি নিয়ে নিলাম। এরপরে বাদ বাকিটুকুও আমি ঠিক ওইভাবেই তেলেতে দিয়ে দিয়ে করে নেব। দেখো আমার অনেকটাই হয়ে গেছে, আর বাদ বাকি যে কাইটা ছিল সেটা আমি করে নিচ্ছি। এই দেখো
দেখেছো একটার গায়ে একটা লাগেনি, কিন্তু প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর দেখো কালারটা কি সুন্দর এসছে না। তো আমার কমপ্লিট হয়ে গেছে তালের বড়া। ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই যারা যারা দেখছো যে যেখান থেকে কমেন্ট করো। আর দেখো আমার একদম তালের বড়া কমপ্লিট। আর দেখো একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, একদম নরম হয়েছে। দাঁড়াও আরেকটা করে দেখাচ্ছি, এটা বুঝতে পারছো না, আমি আরেকটা করে দেখাচ্ছি। এই দেখো একদম নরম নরম তালের বড়া হয়েছে। তালের বড়া কিন্তু নরম না হলে খেতে ভালো লাগে না, যদিও চালের গুঁড়া দিলে একটু মচমচা হয়। তো ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই একটু একটু করে দিও। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু করো, বলো না। টাটা, নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে, চলো।